আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সবাইকে স্বাগতম এই ভিডিও টিউটোরিয়াল ক্লাসে। আমরা এই ক্লাসে আলোচনা করব করোনারি বাইপাস সার্জারি বা সিএবিজি। বন্ধুরা একে বলে করোনারি আর্টারি বাইপাস গ্রাফট, অর্থাৎ করোনারি বাইপাস সার্জারি। এটি আমাদের এইচএসসি প্রাণীবিদ্যা বইয়ের চতুর্থ অধ্যায়ের শেষের অংশ, রক্ত সঞ্চালন অধ্যায়ের লাস্ট টপিকস এটি রয়েছে। ওপেন হার্ট সার্জারির একটি গুরুত্বপূর্ণ ব্যাপার করোনারি বাইপাস সার্জারি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা করোনারি বাইপাস সার্জারি বলতে কি বুঝি? আমরা জানি যে করোনারি ধমনি দিয়ে হৃৎপিণ্ডের প্রাচীরে অক্সিজেন সমৃদ্ধ রক্ত সরবরাহ হয়। আমরা যদি হৃৎপিণ্ডের একটা ছবি দেখি, এটি হার্ট, আর আমাদের হৃৎপিণ্ডের বাম দিক থেকে সৃষ্টি হয় মহাধমনি, আর মহাধমনির গোড়া থেকে সৃষ্টি হয় শাখা ধমনি। এই ধমনীগুলোকে আমরা বলি করোনারি ধমনী। যদি করোনারি ধমনীতে ব্লক সৃষ্টি হয়, সেক্ষেত্রে করোনারি ধমনী দিয়ে রক্ত প্রবাহ হয় না, আর এক্ষেত্রে আমাদের রক্ত প্রবাহটাকে স্বাভাবিক করার জন্য তখন বাইপাসের প্রয়োজন পড়ে। আমরা তখন এই ব্লকেজের পাশ দিয়ে একটি নালিকা, রক্ত নালিকাকে সংযুক্ত করে দিই, যাতে করে ব্লক অঞ্চল দিয়ে রক্ত প্রবাহিত হতে পারতেছে না, ঠিক আছে, কিন্তু জোড়া লাগাই দেওয়ার জন্য পাশ দিয়ে রক্ত প্রবাহ স্বাভাবিক থাকতেছে। এই ধরনের সার্জারিটাকে বলা হয় করোনারি বাইপাস সার্জারি, অর্থাৎ রক্ত প্রবাহটাকে আমরা পূর্বের পথে না করে বাইপাস পথে পরিচালিত করাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, করোনারি বাইপাস সার্জারি এক ধরনের ওপেন হার্ট সার্জারি। এক্ষেত্রে আমাদের বক্ষগহ্বরকে উন্মুক্ত করতে হয়, তারপরে অপারেশন সার্জিক্যাল বিশেষজ্ঞ ডক্টর এবং তার নিপুণ হাতে এই কাজটি করে থাকেন, ওপেন হার্ট বাইপাস সার্জারি সম্পন্ন করে থাকেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আলোচনা করব এখানে কেন ব্লক হয়। আমরা এখানে দেখতে পাচ্ছি আর্টারিওস ক্লেরোসিস একটি শব্দ। আর্টারি মানে ধমনি, স্ক্লেরোসিস মানে হচ্ছে সেই জায়গাতে কোনো প্ল্যাক জমা হওয়া, অর্থাৎ যদি কোনো ধমনিতে প্ল্যাক সৃষ্টি হয়, ধমনির পথ বন্ধ হয়ে যায়। প্রিয় বন্ধুরা, মনে করা হলো এটি একটি ধমনি, আর এখানে বিভিন্ন ফ্যাটি সাবস্টেট যুক্ত হচ্ছে, হয়ে হয়ে পথটা বন্ধ হয়ে গেল, তখন এই ফ্যাট জমা হয়ে ধমনির লুমেন বন্ধ হয়ে যাওয়াটাকে বলা হয় আর্টারিওস্ক্লেরোসিস। আর একটা শব্দ আমরা পাচ্ছি এখানে, অ্যাথেরোমেটাস প্ল্যাক। অ্যাথেরোমেটাস প্ল্যাক মানে হচ্ছে যেটা জমা হলো, এই প্ল্যাকটাকে বলা হয় অ্যাথেরোমেটাস প্ল্যাক, অর্থাৎ করোনারি ধমনীতে প্ল্যাক জমা হওয়ার পদ্ধতিকে বলা হয় আর্টারিওস্ক্লেরোসিস। সিস মানে কি? পদ্ধতি, ফটোসিনথেসিস, মাইটোসিস, মিওসিস, এগুলো পদ্ধতি। তাহলে আর্টারিওস্ক্লেরোসিস মানে হচ্ছে ধমনির প্রাচীরে কোনো উপাদান জমা হওয়ার পদ্ধতিকে বলা হয় আর্টারিওস্ক্লেরোসিস, আর যেগুলো জমা হচ্ছে সেই জমাকৃত উপাদানগুলোকে বলা হয় অ্যাথেরোমেটাস প্ল্যাক। এখানে কি কি থাকে? এখানে ফ্যাটি সাবস্টেট থাকে, ফ্যাট থাকে, ট্রাইগ্লিসারাইড থাকে, থাকে কিছু ক্যালসিয়াম প্লাস কিছু ফাইবার। ক্যালসিয়ামগুলো এই প্ল্যাকটাকে অনেক বেশি শক্ত করে ফেলে। কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে দেখা যায় যে এই প্ল্যাকে ক্যালসিয়াম ডিপোজিশন অনেক বেশি হয়, আর ক্যালসিয়াম ডিপোজিশন বেড়ে গেলে প্ল্যাকটা অনেক হার্ডেস্ট হয়ে যাবে, সেক্ষেত্রে আমরা অ্যাঞ্জিওপ্লাস্টি করতে পারবো না, সেক্ষেত্রে আমাদেরকে বাইপাস সার্জারির দিকে হাঁটতে হয়। ডক্টর তখন বাইপাস সার্জারির মাধ্যমে রক্ত প্রবাহটাকে স্বাভাবিক রাখে। অর্থাৎ ওপেন হার্ট বাইপাস সার্জারি কিন্তু সব ব্লকের ক্ষেত্রে হয়, ব্যাপারটা এরকম নয়। ওপেন হার্ট বাইপাস সার্জারি সেই ব্লকের ক্ষেত্রে হয় যে ব্লকের পরিমাণ অনেক বেশি এবং যে ব্লকটা অনেক বেশি হার্ড, ক্যালসিয়াম ডিপোজিশন বেশি হয়ে গেছে, ব্লকের বয়স অনেক বেশি হয়ে গেছে, ওইখানে আর বেলুন অ্যাঞ্জিওপ্লাস্টি বা স্টেন্ট অ্যাঞ্জিওপ্লাস্টি করা সম্ভব হচ্ছে না, এরকম জায়গাতে ডক্টর ওপেন হার্ট বাইপাস সার্জারির সিদ্ধান্ত গ্রহণ করে থাকেন। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে বলছি আনস্টেবল অ্যাঞ্জাইনা ডিউ টু 90% প্ল্যাক। আমরা জানি প্ল্যাক মানে হচ্ছে যেটা জমা হচ্ছে করোনারি ধমনীতে। করোনারি ধমনীতে কিন্তু একদিনে প্ল্যাক হয় না, এটি ধীরে ধীরে হয়। দেখা গেল আমি এই মাসে আমার 10% প্ল্যাক হয়েছে, পরের মাসে গিয়ে আমার 20%, তার পরের মাসে গিয়ে 30%, 40, 50, 60, 70, 80 এবং 90। শিক্ষার্থী বন্ধুরা, আমি কোন স্টেজে ডক্টরের সঙ্গে দেখা করতে যাচ্ছি এটা ফ্যাক্টর। আমি যদি খুবই শুরুতেই ডক্টরের সঙ্গে দেখা করতে যাই, দেখা গেল আমার আমার করোনারি ধমনীতে, আমার এই ধমনীতে 10% প্ল্যাক তৈরি হয়েছে, মানে কেবল আর্টারিওস্ক্লেরোসিস হচ্ছে, 10% প্ল্যাক তৈরি হয়েছে, এই অবস্থায় যদি আমি ডক্টরের কাছে যাই, ডক্টর আমাকে কিছু এক্সারসাইজ দিবেন, আমাকে কোলেস্ট্রল জাতীয় খাবার খেতে কম বলবেন, আমাকে কিছু ব্যায়ামের কথা বলবেন, হাঁটাহাঁটির কথা বলবেন, এবং এটি রিমুভ হতে পারে,
আমি যদি আরো পড়ে যাই হয়তো আমাকে রিং বসিয়ে দিবে, আমি যদি অনেক পড়ে যাই শিক্ষার্থী বন্ধুরা আমি প্রায় 90% ব্লক হওয়ার পড়ে গেলাম, এই টাইমে কিন্তু আমার অনেক কষ্ট হবে। এটাকে বলা হয় অ্যানজাইনা বা অস্থির অ্যানজাইনা, এটাকে আমরা বলি মোটামুটি আনস্টেবল অ্যানজাইনা বা অস্থির অ্যানজাইনা, অস্থির হয়ে যাবে। অর্থাৎ আমি যদি বিশ্রাম নিই এই টাইমেও কিন্তু আমার বুকে ব্যথা করবে। অর্থাৎ 90% অ্যানজাইনা যখন হয়ে যায়, সরি 90% ব্লক যখন হয়ে যায়, তখন বাইপাস করা ছাড়া আর কোনো উপায় থাকে না, এটাকে বলা হয় অস্থির বুকে ব্যথা। হোয়াই সিএবিজি ইজ নিড ফর এ প্যাশেন্ট, কেন একজন রোগীর জন্য করোনারি আর্টারি বাইপাস গ্রাফট দরকার, করোনারি আর্টারি বাইপাস গ্রাফট কেন করতে হবে আমাকে? আমরা শুরুতেই বলেছিলাম যে ব্লক যদি কম হয় তাহলে অ্যানজিওপ্লাস্টির মাধ্যমে সারানো যায়, কিন্তু ব্লক যদি বেশি হয়, ব্লকে যদি ক্যালসিয়ামের পরিমাণ বেশি থাকে, ব্লকে যদি বিভিন্ন তন্তুর পরিমাণ বেশি থাকে, ব্লকটা যদি অনেক বেশি শক্ত হয়, সেই ক্ষেত্রে ওই ব্লকে কিন্তু আমরা কোনো রিং বসাতে পারবো না। রিং বসালে হয়তো ব্লকের এই জায়গাটা ফেটে যেতে পারে, মানে আরও বেশি ক্ষতি হতে পারে, তখন ডক্টর আর কোনো রিস্ক নিতে চান না। এক্ষেত্রে একজন সার্জারি ডক্টর বাইপাস সার্জারির দিকে অগ্রসর হন। অর্থাৎ আমরা যদি ব্লক 90% হয়ে যায়, ব্লক অনেক বেশি হয়ে যায়, এই ক্ষেত্রে আমরা সিএবিজিটা ওই প্যাশেন্টের ক্ষেত্রে রিকমেন্ড করি। শিক্ষার্থী বন্ধুরা, প্রিপারেশন ফর এ সিএবিজি প্যাশেন্ট বিফোর সার্জারি, অর্থাৎ একজন করোনারি আর্টারি বাইপাস গ্রাফট রোগীর ক্ষেত্রে অপারেশনের পূর্বে তাকে কি কি প্রস্তুতি নিতে হয়। ডেফিনেটলি অপারেশনের পূর্বে তাকে শারীরিক সক্ষমতা আনতে হয়, যদি তার ডায়াবেটিস থাকে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে হয়, যদি তার উচ্চ রক্তচাপ থাকে সেক্ষেত্রে উচ্চ রক্তচাপ তাকে নিয়ন্ত্রণে আনতে হয়, যদি সে অ্যান্টিপ্লেটলেট জাতীয় কোনো মেডিসিন গ্রহণ করে তবে সেক্ষেত্রে অ্যান্টিপ্লেটলেট মেডিসিনগুলো তাকে বন্ধ করতে হবে, কারণ অ্যান্টিপ্লেটলেট মেডিসিন রক্ত জমাট বাঁধতে বাধা দেয়, আর এই টাইমে তো অপারেশন করবে, অনেক রক্ত বের হবে। অর্থাৎ এই ধর এই টাইমে যদি অ্যান্টিপ্লেটলেট জাতীয় মেডিসিন সে গ্রহণ করে তাহলে তার অপারেশন চলাকালীন সময়ে অনেক রক্তক্ষরণ হতে পারে, অর্থাৎ এই ধরনের সাবধানতা তাকে আগে থেকেই গ্রহণ করতে হবে। ডক্টর এ ব্যাপারে তাকে আরও কিছু পরামর্শ দিবেন। আমরা এইচএসসি সিলেবাসে আমরা এই কথাগুলোই বলবো যে তাকে ব্যায়াম করতে হবে, তার শারীরিক ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে হবে, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে হবে, তার যদি সর্দি কাশি থাকে সেটা তাকে নিয়ন্ত্রণে রাখতে হবে, এবং তাকে অ্যান্টিপ্লেটলেট জাতীয় কোনো মেডিসিন গ্রহণ করা যাবে না, এই সাবধানতাগুলো অবলম্বন করতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা পরবর্তী বিষয়টা দেখতে পাচ্ছি, পোস্ট অপারেটিভ প্রসিডিওর ফর এ সিএবিজি প্যাশেন্ট। পোস্ট অপারেটিভ প্রসিডিওর অর্থাৎ অপারেশনের পরে তাকে কি কি করা উচিত। অপারেশনের পরে তাকে অবশ্যই আমরা আইসিইউ চেম্বারে রাখব, এবং এইখানে থেকে তার আমরা নিবিড় তত্ত্বাবধান করব। 3 থেকে 6 দিন পর্যন্ত তিনি আইসিইউ চেম্বারে থাকবেন, এইখানে তাকে আমরা ব্রিথিং টিউব ব্যবহার করার সুযোগ দিব, তাকে ক্যাথেটার প্রয়োগ করব যার মাধ্যমে তার দেহ থেকে আমরা মূত্র বা বিভিন্ন ধরনের বজ্র অপসারণ করব। এভাবে নিবিড় তত্ত্বাবধানে রেখে 5 থেকে 6 দিন পরে তাকে আমরা স্বাভাবিক চেম্বারে নিয়ে আসবো, আইসিইউ থেকে আমরা স্পেশাল কোনো একটা চেম্বারে নিয়ে আসবো, এরপর এখানে তাকে যত্নের মাধ্যমে তাকে আমরা বাড়িতে পাঠানোর ব্যবস্থা করব। শিক্ষার্থী বন্ধুরা, লাইফ টাইম কেয়ার অফ এ আফটার সার্জারি সিএবিজি প্যাশেন্ট, অর্থাৎ সারাটা জীবন ধরে আমি সিএবিজি প্যাশেন্টের সাথে কিভাবে সাবধানতা অবলম্বন করব। শিক্ষার্থী বন্ধুরা, একজন পোস্ট অপারেটিভ সিএবিজি প্যাশেন্টের ক্ষেত্রে সারাটা জীবনে তাকে যত্ন রাখতে হয়। যেমন আমরা ব্লকেজ এক জায়গায় হয়েছে সেই জায়গায় বাইপাস করছি, ব্লকেজ কিন্তু আরও জায়গায় হতে পারে, কারণ যে কারণে তার একটা ধমনীতে ব্লকেজ হয়েছে সেই কারণে কিন্তু তার অন্যান্য জায়গাতেও ব্লকেজ হতে পারে, আর অন্যান্য জায়গাতে ব্লকেজ হলে তো তাকে আবার বাইপাস করতে হবে, তো পরবর্তীতে যাতে আর কোনো ব্লকেজ না হয় এই জন্য তাকে অবশ্যই ফ্যাট জাতীয় খাদ্য বর্জন করতে হবে, তাকে শর্করাযুক্ত খাবার বর্জন করতে হবে, কারণ আমরা জানি যে অধিক শর্করাযুক্ত খাবারগুলো আমাদের রক্তে ট্রাইগ্লিসারাইডের পরিমাণ বা কোলেস্ট্রলের পরিমাণ বাড়িয়ে দেয়, এ ধরনের কোনো খাবার গ্রহণ করা যাবে না। তাকে নিয়মিত হাঁটাচলা করতে হবে, এক্সারসাইজ করতে হবে, তাকে বায়োলজিক্যাল ক্লক মেনে চলতে হবে, জৈবিক ঘড়ি, টাইম টু টাইম ওঠা, টাইম টু টাইম ঘুমানো, অর্থাৎ তার শরীরে অতিরিক্ত কোনো স্ট্রেস প্রয়োগ করা যাবে না। এভাবে খাদ্য গ্রহণ এবং নিয়মিত জীবনযাপনের মাধ্যমে একজন সিএবিজি প্যাশেন্ট, অপারেশন পরবর্তী সিএবিজি প্যাশেন্ট দীর্ঘদিন পর্যন্ত সুস্থ সবল থাকতে পারেন, স্বাভাবিক মানুষের মতোই থাকতে পারেন। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা,
এইচএসসি ইন্টারমিডিয়েট জুওলজি বইয়ের আলোকে খুব স্বল্প পরিসরে আমরা করোনারি আর্টারি বাইপাস গ্রাফ্ট সম্বন্ধে একটা আইডিয়া লাভ করতে পেরেছি। যদি এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, বেল আইকন ক্লিক করবে, দেন তোমাদের সাথে আবারও কথা হবে নতুন কোনো ভিডিও টিউটোরিয়াল ক্লাসে। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।